এটা তো অনেক কষ্টের, অনেকে অনেকজন অনেক কথা বলছে, গরো বলছে, বাইরে বলছে। বহুজনে বহু কথা বলছিল, নিজে নিজে সহ্য করছি, কারো কাছে প্রতিবাদ করতে পারিনি। আমাদের এখানে সর্বোচ্চ সাফল্যের বয়সটা হচ্ছে 22 বছর পরে একটি দম্পতি, তারা নিঃসন্তান দম্পতি, তারা সন্তান পেয়েছে। মাত্র 8 দিনের ফুটফুটে সোহান বাবা মার সঙ্গে এসেছে ডাক্তারের চেম্বারে। জসিম হাসিনার এই সন্তান তাদের দীর্ঘ এক সংগ্রামের অর্জন। এক যুগ ধরে নানা চিকিৎসা করে অবশেষে চট্টগ্রামে এক ডাক্তারের IUI চিকিৎসায় তাদের বহু কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়। তাই সন্তানের কথা বলতে গিয়ে আনন্দের অশ্রু ধরে রাখতে পারেনি মা হাসিনা। তো অনেক হুজুর বদ্ধ মানে করছি, তখন তো হয় নাই। যখন আমি আছি এখানে, যখন আছি চিকিৎসা করতে বলছে, যখন ওষুধ খাইছি মানে ইঞ্জেকশন দিয়েছিল ওখানে কতগুলো, ওইগুলো যখন নিয়েছি, যখন 2 মাসের মধ্যে বাচ্চা হয়ে গেছে, তখন তো আমার একটা ভরসা চলে আসছে। এটা তো অনেক কষ্টের, অনেকে অনেকজন অনেক কথা বলছে, গরো বলছে, বাইরে বলছে, সহ্য করে নিছে আর কি, যখন বাচ্চা হচ্ছে না নিজেরই। খুব ভালো লাগতেছে, খুব ভালো আছি। মৎস্যজীবী নিম্নবিত্ত এই পরিবারটি একটি সন্তানের জন্য দীর্ঘ 12 বছর যে যা বলেছে সে অনুযায়ী চিকিৎসা করেছেন। এমনকি বাদ যায়নি আয়ুর্বেদি, ঝাড়ফুঁক সহ ভারতীয় চিকিৎসকের শরণাপন্ন হওয়াও। মুখোমুখি হতে হয়েছে পারিবারিক সামাজিক নানা বাধা বিপত্তিরও। এক সময় সন্তান জন্মদানের আশাও ছেড়ে দেন তারা, উপক্রম হয় সংসার ভেঙে যাওয়ারও। এমন সময় একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ধান পান চট্টগ্রামের বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ডাক্তার ফরিদা ইয়াসমিন সুমির। অনেকটা শেষ আসার মতো এই চিকিৎসকের কাছে ছুটে যান আনোয়ারা উপজেলার এই দম্পতি। অনেক কষ্ট ছিল, অনেকজনে অনেক কিছু বলাবলি করছে, সব কিছু কিন্তু নিজে সহ্য করতে হয়েছিল। অনেক নিজে নিজেই বহুজনে বহু কথা বলছিল, নিজে নিজে সহ্য করছি, কারো কাছে প্রতিবাদ করতে পারিনি। আমার পরিবারের মধ্যে বিয়েও করতে বলছিল, কিন্তু কোনো ওদেরকে বলছে, কোনো ডাক্তারে বলে নাই যে বাচ্চা হবে না। চেষ্টা করে দেখি, আল্লাহ নিশ্চয় আমাদেরকে পরীক্ষা করে দেখতেছে। এই পরীক্ষা করার পর ফেসবুকের মধ্যে ম্যামের খবর হয়েছে, আল্লাহ এরকম করে ম্যামের মাধ্যমে চিকিৎসা করছে, আল্লাহ দিছে। বহুত কিছু সবাই চিনতে আল্লাহ দিয়ে আল্লাহ। নানা সীমাবদ্ধতার মধ্যেও চট্টগ্রামে এখন ইনফার্টিলিটি চিকিৎসায় সাফল্য আসছে। তবে এক্ষেত্রে পারিবারিক ও সামাজিক সচেতনতা দরকার বলে মত চিকিৎসকের। আমাদের মতো যারা একটু লো রিসোর্স কান্ট্রি রয়েছে, তাদের জন্য কিন্তু বন্ধাত্বটা বলা যায় যে একটা একটা বিশাল একটা বার্ডেন। কারণ তাদের ম্যানেজমেন্ট সহ তাদের থ্রু আউট ওরা জার্নিটা, যে বন্ধাত্বের যে টোটাল জার্নিটা প্রেগনেন্সিতে নেওয়ার জন্য তাদের যে চিকিৎসা, এবং যে এটা যেহেতু জানেন এটা একটা ব্যয়বহুল চিকিৎসা, তাছাড়া এটার সঙ্গে কিন্তু কিছু সোশ্যাল রিলিজিয়াস ব্যারিয়ারও কিন্তু এর সঙ্গে জড়িত, যার জন্য আমাদের মতো দেশে এই বন্ধাত্ব রোগের চিকিৎসা কিন্তু একটু একটু চ্যালেঞ্জিং বলা যায়। আর আমি এখানে ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত উদ্যোগে বলা যায় যে গত 6 বছর ধরে আমি এই IUI সেন্টারটা চালাচ্ছি। আমাদের এই প্রতিষ্ঠানে আমাদের আজকে 6 বছর, 6+ ইয়ার্স আমরা রান করছি। আমাদের এখানে সর্বোচ্চ সাফল্যের বয়সটা হচ্ছে 22 বছর পরে একটি দম্পতি, তারা নিঃসন্তান দম্পতি, তারা সন্তান পেয়েছে। চট্টগ্রামে বন্ধ্যাত্ব রোগীর হার নিয়ে কোনো সুনির্দিষ্ট জরিপ না থাকলেও কয়েক বছর ধরে এ ধরনের রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে বলে জানান চিকিৎসকরা। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।